দিদি ও দিদি তোমার দোকানে কি কি মাছ আছে গো দিদি ও ভাই মাছ নেবে নাকি আয় এদিকে আয় রুই কাতলা ইলিশ সব মাছ আছে আমার দোকানে দিদি ও দিদি একটা গোটা রুই মাছ কত টাকা দাম না ভাই না তোর জন্য 400 টাকা নেব আমি একেবারে কেটে দিয়ে দেব দিদি ও দিদি তুমি আমার মাছ কাটতে পারবে না আমি এটা বাড়ি নিয়ে যাব আমার বউ এটাকে 100 পিচ করবে আরে ভাই তুমি এত কিপকে কোথা থেকে হলে দিদি ও দিদি এটা আমার বউয়ের আদেশ না শুনলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আচ্ছা ভাই ঠিক আছে তখনটা মাছ নিবি নে দিদি ও দিদি আমাকে ওই তোমার পাশের বড় মাছটা দাও A few moments later দিদি ও দিদি বসে বসে কি বানাচ্ছো ওগুলো কেন দেখছিস না আমি পিঠে ভাজতেছি পিঠে দিদি ও দিদি তাই নাকি ভাজো ভাজো আমার পিঠে খেতে খুব ভালো লাগে অনেকদিন থেকে পিঠে খাই না দিদি ও দিদি তো কি কি পিঠে বানাচ্ছো তুমি আরে ভাই চিন্তা করিস না তুই সব ধরনের পিঠে আছে বল তুই কি পিঠে খাবি দিদি ও দিদি তো আমাকে দুটো আগে পাটি সাপটা পিঠে ভেজে দাও দেখি তোমার হাতের পিঠে কেমন টেস্ট হয়েছে আচ্ছা বাবা দাঁড়া দাঁড়া তেলটা আগে গরম হোক তারপরে তোকে পিঠে ভেজে দেই তো বন্ধুরে ভিডিও কান কেমন লাগে সবাই কমেন্ট করি কো ভালো লাগলে লাইক করো এবং যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও